স্বাগত মালা সংস্থিতে আমি হাফিজ কিছু কথা অনুষ্ঠান থেকে আজ আমরা এসেছি চট্টগ্রামের ছেলে এবং বিশিষ্ট ছড়াকার অজয় দাশগুপ্তের সঙ্গে অজয় দাশগুপ্ত আমাদের এই প্রবাস এবং বাংলাদেশে লেখালেখি মহলে একটি পরিচিত নাম বাংলাদেশে কয়েকটি জনপ্রিয় দৈনিকে নিয়মিত লিখে চলেছেন অত্যন্ত বিনয়ী এবং দেশীয় প্রেমণা উদ্দীপ্ত এই মানুষটি আজ আমরা অজয়দের সঙ্গে বাংলাদেশের সাহিত্য চর্চা এবং এই প্রবাস নিয়ে দু একটা কথা বলব নমস্কার আপনি তো সেই স্বাধীনতার পর থেকেই সাহিত্য চর্চা নিয়ে আছেন তো আপনার এই দীর্ঘ পথ চলা সম্পর্কে আমাদের কিছু বলবেন ধন্যবাদ আসলে ওই দীর্ঘ সময় তো আমরা এসেছি সিডনিতে যখন আমি আসি প্রায় 14 বছরের মতো হচ্ছে 14 বছর আগে দেখা বাংলাদেশ তার শিল্প সংস্কৃতির সাথে একমাত্র হচ্ছে তো শুরুতে আপনি বলেছেন যে লেখালেখির কথাটা মূলত স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে যে ছড়া সাহিত্যের সূচনা হয় আমি বিনয়ের সাথে বলতে চাই এটা আমাদের মাধ্যমে সূচিত হয়েছিল আজকে যারা প্রতিষ্ঠিত দর্শক ছড়াকার রয়েছেন বাংলাদেশে খালিদ বিন জয়েদ বিন্দুদেখা তুরবি বছর রহমান রিটন বা সাউদ্দিন নাগরী আমরা ব্যক্তিগতভাবে আমি নিজে বিশ্বজিৎ চৌধুরী আমরা একসাথে শুরু করেছিলাম আমিরুল ইসলাম সবাই মিলে সেই ব্যাপকতাটা ছড়া আসলে বাংলাদেশে বলা হয় যে মুক্তিযুদ্ধোত্তর দুটি শিল্প প্রবলভাবে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করেছিল একটি ছড়া আর একটি নাটক এবং এই দুই প্রবহমান ধারা একটি সাথে আগে ছিল এটা আমাদের সৌভাগ্য এবার আপনি যদি অন্য কোনো প্রশ্ন করতে চান আচ্ছা এই প্রবাসে এসেও যে সাহিত্য ও সংস্কৃতি চর্চা করে চলেছেন আপনি কী কী ধরনের সমস্যা ফেস করেছেন বা কী সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন কিংবা হতে পারে ভবিষ্যতে এটা নিয়ে আমাদের নতুনদের জন্য কোনো পরামর্শ থাকবে এটা একটি ভালো প্রশ্ন করেছে আপনি শুনুন আসলে আমি যখন প্রথম আসি তখন তো ইন্টারনেট এখন যে প্রযুক্তির যে বিকাশ বা বিস্তার তখন তো সেটা ছিল না আমাকে আমার বন্ধু বিরূপাক্ষ পাঠ এখানে সে তখন নিয়মিত লেখালেখি করত জনকণ্ঠে এবং আমি লিখতাম সংবাদে যেটা হতো আমরা অপেক্ষা করে থাকতাম এবং আমাদের পরিচিত বাঙালিরা অপেক্ষা করে থাকতে কখন কাগজগুলো আসবে আমার বাড়িতে সংবাদ আসতো তার বাড়িতে জনকণ্ঠ আসতো সংবাদ যেটা করতো প্রতিদিন পাঠাতো আমি হয়তো এই সপ্তাহের একটা পেলাম পরশু দিন আর একটা পেলাম আগের দিন তার কাছে 15 দিনের একটা বান্ডেল আসতো কেউ আগ্রহ ছিল আমাদের পত্রিকাগুলো পড়বার জন্য সেই সময় কত হয়েছে তখন ধরেন আরেকটা জিনিস হচ্ছে আমরা যারা লিখছি আমাদের জন্য আরেকটা এক্সপেন্সিভ ব্যাপার ছিল লেখাটা পাঠানোর ব্যাপার আমরা এসেই আমাদের পরিবারে এই নিয়ে তুমুল বিতর্ক হয়েছে ওরা চাচ্ছে হয়তো কোনো একটা এন্টারটেইনমেন্ট জিনিস কিনতে আমরা কিনেছি ফ্যাক্স হ্যাঁ আমরা ফ্যাক্স কিনেছি কেন যেটা আমরা তাড়াতাড়ি পাঠাতে পারি এই সমস্যাগুলো তো এখন উত্তরণ না আমরা আমাদের জন্য সহজ আমরা ওগুলো পেরিয়ে এসেছি এখন হচ্ছে আমরা স্ক্যান করে লেখাটা পাঠিয়ে দিই আর যারা টাইপ জানে তাদের স্ক্যানও করতে হয় না আজকে পাঠাচ্ছেন সকালে বিকেলেই ওটা ওখানে ছাপা হওয়ার মতো সুযোগ হয়ে গেছে সেই সমস্যাগুলো সংকুচিত হয়ে গেছে বা দূরীভূত হয়ে গেছে এবং কাগজ তো ধরেন বাংলাদেশের চাইতে আসলে আমরা এগিয়ে আছি একদিক থেকে যখন আমি দেশে যাই এটা টের পাই প্রতিটি কাগজ যদি আপনাকে 8 টাকা করে বা 10 টাকা করে কিনতে হয় 10টি কাগজের জন্য আপনার একদিন সকালবেলা 100 টাকার দরকার যেটা কিন্তু ব্যয়বহুল এবং সম্ভব নয় অসম্ভব আরেকটি ব্যাপার হচ্ছে প্রতিটি কাগজ কেনাটাও আসলে ঠিক প্র্যাকটিক্যাল হয় না কিন্তু আপনি যখন ইন্টারনেটে বসেন তখন আপনি সমস্ত কাগজগুলো দেখতে পান সেই দিক থেকে যারা এখন প্রবাসী বাঙালি বা তৃতীয় ভুবনের যারা বাংলাদেশি বা বাংলা ভাষাভাষী মানুষ তারা আমি বলবো ব্লেসড আমরা ব্লেসড এই কারণে যে ধরেন আমি সকালে শুরু করি ওই যে বাংলা সিডনি ওয়েবসাইট থেকে প্রথম আলো থেকে যায় যায় দিনে ভিডিওটা শেষ হয় এবং নিউ নেশন থেকে আরম্ভ সমস্ত পত্র এগুলো এখানে আছে সব যে আমার পড়তে হবে সেটা দরকার নেই কোন হেডিং কোথায় কীভাবে গিয়েছে কার লেখা আমাকে আকর্ষণ করলো সহজে আমি জেনে যাচ্ছি কিন্তু দেশের মানুষের জন্য বরং এটা কঠিন যে পত্রিকা পড়ছে শুধু সেটাই জানতে পারছে আর এখান থেকে যে ডিফিকাল্ট আপনি যেটা বলছেন যে সমস্যা কী বা আগামী প্রজন্মে যারা লেখালেখি করছেন সেটা হচ্ছে ট্র্যাকটা বজায় রাখা কারণ দেশের মানুষের মধ্যে আমি আপনি হয়তো আজকে চিন্তা করছি যে বড়দিনটা বড়দিনের যে উৎসবটা গিয়েছে এইটার ইফেক্টটা আমাকে আপনাকে যেভাবে করছে দেশে সেভাবে করে নাই ডেফিনেটলি বড়দিনটা সেখানে পালিত হয়েছে সেখানে বড়দিনের ইফেক্টটার কিন্তু আরেকটা ইমেজ আছে সেটা কি ওরা চাচ্ছে যেন কোনো জঙ্গিবাদের হামলা না হয় বড়দিনের দিন ওরা চাচ্ছে বড়দিনের দিন যেন শান্তিপূর্ণভাবে গাড়ি ঘোড়া চলে বড়দিনের প্রেয়ার যেন সার্থকভাবে হয় এবং আরেকটা জিনিস হচ্ছে সেই দিন যেন শান্তি ও সৌহার্দ আসলেই বজায় থাকে আপনি কিন্তু এখানে এটা দেখছেন এখানে আপনি দেখছেন যে এখানে কী করে আপনি আরও এনজয় করবেন বা গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনা হচ্ছে কিনা এই যে প্রেক্ষাপটগুলো কিন্তু দেশভেদে ভিন্ন হয়ে যায় এবং আমাদের দেশে আরেকটা যেটা হয় ধরেন এখন আপনি আমি যতই বলি আমি আপনি কিন্তু এখানে টিপাই মুখ বাঁধের ইয়েটা পাচ্ছি না জোসটা পাচ্ছি না কিন্তু দেশে যে আছে সে পাচ্ছে তার কাছে একটা জীবন মরণের সমস্যা হচ্ছে তার কাছে যানজটটা একটা জীবন মরণের সমস্যা হচ্ছে মূলত যে কথাটা আমি বলতে চাচ্ছি আগামী প্রজন্মে যারা লেখালেখি করবেন আমাদের তো বয়স হয়ে গেছে
তাদের একটা কথা মনে রাখা উচিত বা মনে রাখা ভালো হবে, সেটা হচ্ছে সব জিনিসের সাথে আপনি দেশের সাথে তাল মেলাতে পারবেন। সেই কারণে আপনি এই ব্রিজটা বা সেতুটা রচনা করবেন যেটা বাংলাদেশের প্রেক্ষাপটকে গৌরবান্বিত করতে পারে, সহায়তা করতে পারে অথবা বেগবান করতে পারে। আপনি যেটা জানছেন যে গণতান্ত্রিক কাঠামোতে থেকে যে একটা উদারনৈতিক সমাজে থেকে কী করে একটা সহিষ্ণু সমাজ গড়ে তোলা যায়, কী করে দেশে একটা উদারনৈতিক জীবন ব্যবস্থা গড়ে তোলা যায়, কী করে মানুষকে বিভিন্ন সংস্কার থেকে মুক্ত করা যায়। আমি নিজের একটা লেখার কথা বলি, আমি খুব দুঃখের সাথে ওটা ভোরের কাগজে লিখেছি। আমি এখন যে সঙ্গীত প্রতিযোগিতাগুলো হয়, দেখবেন যে কোনো একজন গায়কের নাম বলার আগে কানে হাত দেয়, এইরকম করে কথা বলে, এটা তো আসলে সৌজন্য নয়, এটা হচ্ছে এক ধরনের দাসত্বমূলক মনোবৃত্তি। আমি যদি মাইকেল জ্যাকসনের নামটা এইভাবে বলি, তার শ্রদ্ধার সাথে বলি, সেটার সাথে কানে আঙুলে স্পর্শ করার আসলে কোনো নৈতিক সম্পর্ক নেই। এই জিনিসটা তোর তারুণ্য ভেঙে দিতে পারে। এখানে যারা আইডলের পরীক্ষা দিতে যায়, তারা কি কান্ট্রি সিঙ্গারদের নাম বলার সময় বা পৃথিবীর মোজার্ট বা সিম্ফনির নাম করার সময় কি কানে আঙুল দেয়? এই সংস্কারগুলো থেকে আমাদের আধুনিক আয়নের যে প্রক্রিয়াগুলো, এগুলোতে আমরা হেল্প করতে পারি। আমরা হেল্প করতে পারি কী করে, ধরেন আমাদের দেশের সাথে এই যে মাঝে মাঝে আমাদের দেশ উত্তপ্ত হয়ে ওঠে নানা কারণে, শিক্ষা ব্যবস্থা, এই জিনিসগুলো এখানে শিক্ষা ব্যবস্থা কী হচ্ছে আসলে? আমার চেয়ে একজন নবীন ছাত্র, আপনারা যারা লেখাপড়া করেছেন এখানে জানেন, এই জিনিসগুলো ট্রান্সফার করবেন এই বিশ্বাসটা আমার আছে। আর দেশের রাজনীতি দেশের মানুষকে সামলাতে দিই, সেটাই এটা মনে হয় এইভাবে। অর্থাৎ আপনার নিজের মুখে আমরা যে একটা ছড়া শুনতে চাই। হ্যাঁ, এটা আমার একটু বিশ্বাস আছে যে শুনলে ভালো লাগবে, বিশেষ করে যারা ইতিহাসের কথা বলে। ফেব্রুয়ারি মাস আসছে, আমার একটা ছড়া গ্রন্থ আছে ছড়ায় গড়া ইতিহাস, সেখানে আমি চার লাইনে 1905 থেকে 1971 সাল পর্যন্ত লিখেছিলাম। 52 সাল সম্পর্কে আমি বলেছি যে 47 একটু দূরেই দাঁড়িয়ে আছে 52, বিশ্বে প্রথম ভাষার দাবি পাকিস্তানের 52। তারপরে ধরেন আমি ওইটাও বলেছি যে 69 সম্পর্কে জনতার চেতনা সান্দে আখুর তাতে ধার দিয়ে গেল ছোট মতি। তারপরে ধরেন আমি স্বাধীনতার সময় বলেছি যে স্বাধীনতা পতাকায় স্বাধীনতা রক্তে, কারা আনে স্বাধীনতা কারা থাকে তক্তে, যারা ছিল সহচর হারাদার সন্ধ্যে তারা আজ দেশপ্রেমী দোষ ধরে অন্যে, ইতিহাস জানা আছে যায় না যে ভোলাতায়, মুক্তির পথ আছে চিরদিন ভোলাতায়। তারপরে ধরেন আমি এবার দেশে গিয়ে দেখলাম যে একটা বিজয় মিছিল ছিল, ওখানে দেখি একটি ছড়া আমার কানে লিখেছেন, যে ছড়া তো আমার মনে হয় ওরা হয়তো জানেও না কার, ওটা আমি লিখেছিলাম দাদাভাইকে স্মরণ করে যে বাঘ বাকু পায়রা মাথায় দিয়ে টায়রা দেশের কাঁধে নেচে বেড়ায় রাজাকারের ভাইরা, ও রাজাকার ভুললি কি 71-এর ভুললি কি, ওটা দেখি বলছো এই আর কি। তো সবশেষে আমি যেটা বলি, পৃথিবী যে প্রান্তেই থাকি না কেন আমাদের মনে রাখতে হবে যে জন্মভূমি অ্যালেক্স আলী রুশের, আমি সব জায়গায় বলি, আপনি যেভাবেই থাকেন না কেন, যেখানেই যত বৃত্ত যত প্রভাব যত বৃত্তশালী হন না কেন, আজকে পর্যন্ত আমরা যে যাই হই না কেন, আমাদের প্রজন্ম থেকে বা বাঙালি থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আপনি 100 বছর হতে পারবেন সন্দেহ আছে। বারাক বলছেন তাকে ঠাকুর হলো হচ্ছে আফ্রিকান প্রেসিডেন্ট, আফ্রিকান নিজের পরিচয় কখনো অনুভব করতে পারবে। সুতরাং আমাদের উচিত হবে ওই পরিচয়টিকে কী করে বিকশিত করা যায়, কী করে এটাকে আরও বেশি সমৃদ্ধশালী করা যায়, জাতি হিসাবে যেন আমরা বলতে পারি ইয়েস আমি বাংলাদেশের অস্ট্রেলিয়া, আপনি দেখো আমার আমি। ধন্যবাদ অজয় দা, ধন্যবাদ দর্শক মণ্ডলী। এতক্ষণ আমরা অজয় দাস গুপ্তের কাছে সাহিত্যচর্চা এবং আমাদের এই প্রবাস নিয়ে কিছু কথা শুনলাম। আপনার সঙ্গে আবার দেখা হবে এই কিছু কথা অনুষ্ঠানে।